হ্যান্ডসাম না প্রাক্তন, কাকে চাই শ্রীলেখার? সোশ্যাল মিডিয়ায় বিয়ের মুহূর্তের দুটো ছবি দিয়ে স্মৃতি ভাগ করে নিলেন শ্রীলেখা মিত্র। ছবিটি 17 বছর আগের আর ছবিটি পোস্ট করেন 20 নভেম্বর। তার একটি কারণও রয়েছে, ওই দিনটিতে বিয়ে করেছিলেন তিনি। প্রাক্তন স্বামী পরিচালক শিলাদিত্য সান্যালকে কি মিস করছেন শ্রীলেখা মিত্র? তিনি শুধু ছবি পোস্টই করেননি, সঙ্গে মন ছোঁয়া ক্যাপশনও দিয়েছেন, আজ হতে পারত আমাদের 17তম বিবাহবার্ষিকী। হ্যান্ডসাম না আমার প্রাক্তন, তাই তো আর সেভাবে কাউকে মনে ধরল না। সঙ্গে বিধিবদ্ধ সতর্কীকরণ, দুঃখের ইমোজি আর শুভ বিবাহবার্ষিকী বললে তৎক্ষণাৎ আনফ্রেন্ড করব। শ্রীলেখা স্মৃতিতে ডুব দিলেন। বাকি তারকারা যখন বিয়ে, বিবাহ, বিচ্ছেদ পুরোটাই ব্যক্তিগত বলে এড়িয়ে যান, তখন এইরকম স্পর্শকাতর বিষয় নিয়েও অকপট অভিনেত্রী বললেন, ভারাক্রান্ত নয়, মনে পড়ছে, মনে করছি আজকের দিনেই তো ভালোবেসে 7 পাকে ঘুরেছিলাম, আমার মেয়ের বাবা আফটার অল, তাকে ভুলি বা অস্বীকার করি কী করে? একথাও জানাতে ভুললেন না, জীবনসঙ্গী পছন্দের ক্ষেত্রে মানসিকতার পাশাপাশি বাহ্যিক রূপের দিকেও জোর দেন তিনি। একটু খুঁতখেতেমি আছে তার এই ব্যাপারে, তাই তো এত বছরেও আর কাউকে বেছে নিতে পারলেন না। এখনও তার চোখে সেরা হ্যান্ডসাম তার প্রাক্তন। শিলাদিত্য কি বিশেষ দিনে এভাবেই মনে করেন শ্রীলেখাকে? কথা হয় এই দিনে তাদের, শ্রীলেখা আত্মবিশ্বাসী নিশ্চয়ই মনে করে, হয়তো আমার মতো করে প্রকাশ করে না, আমাদের মধ্যে কোনো তিক্ততা নেই, ফলে মনে না করারও কোনো কারণ নেই, এছাড়া আমার মধ্যে রসবোধ যথেষ্ট, নিজেকে নিয়ে মজা করতে ভালোবাসি, যেটা আজকের পোস্টার ক্যাপশন দেখলেই বোঝা যাবে। আমার কোনো বিষয় নিয়ে ন্যাকামি নেই, সেটাও বুঝে গিয়েছেন অনুরাগীরা, সম্ভবত সেজন্যই মাত্র কয়েক ঘন্টায় পোস্ট 7000-এর উপর। শ্রীলেখার আরও দাবি, দুজন ভালো মানুষ চিরকাল এক ছাদের নিচে নাই থাকতে পারেন, বন্ধুত্ব রয়ে যায়, তাই শিলাদিত্য শ্রীলেখার মেয়ে হ্যাপি চাইল্ড। আমরা একে অন্যের বাড়ি যাই, কথা হয়, শুধু ছাদটুকু শেয়ার করি না, এই যা। এটা কি অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে যাওয়া শ্রীলেখার উপলব্ধি? বলতে পারেন পরিণত মনস্কতা। আমি যেমন একে আটকে, অনেকে হয়তো একাধিকবার সোলমেট খোঁজেন, সেটাও অন্যায় নয়, কারো ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করার অধিকার বোধ হয় কারোরই নেই, ঠিক যেমন বেডরুমে ঢোকার কোনো অধিকার থাকে না বাইরের লোকের। ইদানিং শ্রাবন্তীর তৃতীয় বিচ্ছেদ নিয়ে সরব সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যম। তার কথা বলার মাধ্যমে কি সহকর্মীর প্রতি সহমর্মিতা প্রকাশ করলেন শ্রীলেখা? কে জানে, তারাই ভালো জানে।